সবাই ড্রেস নিতেছি, উপরে আরো অনেক জায়গা বাকি আছে, তো আমাদের সাথেই থাকুন। আমরা এখন মন্দিরের কাছে আসি। আমার পিছনে আমার সাথীরা আছে, নিচে ভাইয়া এবং আপুরা আছে। অবশেষে, হ্যাঁ অবশেষে আমরা উঠে পড়ছি। যে আমার পিছে দেখেন, যেহেতু একবার আইসে থাকলাম এনে কতক্ষণ, সূর্যের আলো পড়লে আরো জোশ লাগে। প্রচুর অপার্থিব একটা জিনিস। হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি চন্দ্রনাথের পাদদেশে। আমরা চারজন ভোর ছটা সাড়ে ছটার দিকে আমরা রওনা দিয়েছি। এখান থেকে যাত্রা শুরু করলাম পাহাড়ের উদ্দেশ্যে। পাহাড়ে যাওয়ার আগে আপনারা আপনাদের ভারী জিনিসপত্র নিচে রেখে যেতে পারবেন, কিংবা হোটেলের লবিতে রেখে আসলেও পারবেন। সাথে করে অবশ্যই পানি, শুকনো খাবার এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি, তাই আমরা কোনো দোকানপাট খোলা না থাকার কারণে আমাদের পানি বা প্রয়োজনীয় জিনিসপত্র সাথে নিতে পারিনি। এখন দেখা যাক বাকিটা, আল্লাহ ভরসা। প্রচুর বৃষ্টি হচ্ছে যতটুকু শুনতে পেরেছি, যে বৃষ্টির মধ্যেই চন্দ্রনাথের রূপ এবং সৌন্দর্য সবচেয়ে সুন্দর পাওয়া যায়, তাই আমরা বৃষ্টি উপেক্ষা করেই চলে আসলাম চন্দ্রনাথ মন্দির দর্শনে। আচ্ছা, আপনাদের পুরা চলার পথে পুরাটা সময় আমরা আপনাদের সাথেই আছি, আপনারাও আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে চন্দ্রনাথের চূড়ায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। হ্যাঁ, সকাল সকাল আমরা চলে আসলাম, যদিও আমাদের এক ভাই সে ঘুমে নিমগ্ন ছিল, এই কারণে একটু দেরি হয়ে গেছে। তারপর আশা করি আমরা খুব বেশি দেরি করি নাই। এদিকে ঝর্ণা আছে, আচ্ছা ওইদিকে একটা মন্দির আছে। যাই হোক, আমাদের আজকে আর ঝর্ণা দেখার স্বাদ নাই, আমরা আজকে শুধু মন্দির দর্শনেই বের হলাম। এখানে যে কষ্ট হচ্ছে দেখা যাক, 2 ঘন্টা ট্রেকিং এর পথ শুনলাম, কতটুকু আমরা সার্ভাইভ করতে পারি। গতকাল আমাদের এক্সট্রিম কিছু জার্নি আমরা করেছি, তাই আমাদের হাঁটার এক্সপিরিয়েন্স যথেষ্ট হয়ে গেছে। একটা জিনিস ভালো, এখানে রাস্তাগুলো পাকা রাস্তা। এখন যেহেতু পাকা রাস্তা, আপনারা চাইলে সহজেই বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সহজেই চলে যেতে পারবেন, নো রিস্ক। আচ্ছা, যারা পর্যটক পাহাড়ে যাবেন তারা এই বাম পাশের পথ দিয়ে যাবেন, এবং যারা মন্দিরে পুজো দিতে যাবেন তারা এই পাশের পথটা দিয়ে যাবেন। অনেক স্টিফ। একটা কথা বলে রাখা ভালো, যাদের পূর্বে কোনো ট্রেকিং এর অভিজ্ঞতা নাই, তারা এরকম এক্সট্রিম ট্রেকিং এর পথে না আসাই ভালো। পরবর্তীতে আপনার মাঝপথে কোনো সমস্যা হলে আপনি কিন্তু এখানে কোনো রকম হেল্প পাবেন না। 1400 ফিট, 1400 বা 1100 ফিট, পুরোটাই এরকম খারাপ রাস্তা। একটা জিনিস ভালো যে পাকা রাস্তা, এইটার ফলে আপনাদের যাওয়ার পথে কোনো কষ্ট হবে না, কিন্তু প্রচুর খাড়া রাস্তাটা, নতুন
এবং রাস্তাটা ভালো, যথেষ্ট ভালো। একটা পার্বত্য অঞ্চলে এরকম সিঁড়ি করা, এই যে প্রচুর খাড়া। আমরা সবাই একজন একজনকে সাপোর্ট দিয়ে দিয়ে উঠতেছি। আমরা যে পানি বা শুকনো খাবার নিব, আমরা ভোরে বের হওয়ার কারণে তেমন কোনো ব্যবস্থা পেলাম না। গতকাল রাতেই আমাদের নিয়ে রাখা উচিত ছিল, যেহেতু ভোরে দোকানপাট খুলবে না। আচ্ছা, দেখি যেতে যেতে আমরা কোনো দোকান বা কোনো ছোট কোনো ফুডকার্ট দেখা পাই কিনা। দর্শক, আমরা কিছুটা পথ হেঁটে আসার পরেই একটা দোকানের খোঁজ পেলাম। প্রচন্ড তৃষ্ণায় যেন এক ফোঁটা পানির সন্ধান পেয়েছি। এমনি কি যদি কেউ খুব ভোরে চলে আসে, এটা কি তার জন্য রিস্ক হবে? সেটাই তো, এমনিতে তো অনেক ভোর থেকেই লোক আসা শুরু করে। কয়েকদিন আগে শুনছিলাম চন্দ্রনাথ মন্দিরে কি এক ডাকাতি হয়েছে। ইকোপার কি হয়েছে? কবে হয়েছে এটা? আচ্ছা, আপনার এখানে সব কিছু মোটামুটি পাওয়া যায়? ভাত পাওয়া যাবে? অর্ডার দিলে পাবো? আপনার এই দোকানেই? পাশের দোকানে, পিছন পরে আসবে। এটা এখানে সব ধরনের শুকনো খাবার অ্যাভেলেবেল। চারটা আপাতত আমরা কিছুটা চা বিস্কিট এগুলা খেয়ে রওনা দিব। একদম ফাঁকা পেটে উপরে ওঠা খুবই কষ্ট হয়ে যাবে, তো আপনারা আমাদের সাথেই থাকুন। গাইজ, আপনারা আমার পিছনে যে রাস্তা দেখতেছেন, এই রাস্তা দিয়ে গেলে আপনারা ছোট পাহাড়টা পাবেন, আর আমার পিছনে যে এই রাস্তাটা দেখছেন, এই পাহাড় এইটা গেলে চন্দ্রনাথ মন্দির পাবেন। তো এইখানে আসলে আপনার দুইটা মোড় পাবেন এই ঝর্নার এখানে। তো এটাতে আপনারা যদি এই পাশে রাস্তা পেলেন, এটা দীর্ঘ পথ, কিন্তু দুইটা পাহাড় একসাথে ভ্রমণ করতে পারবেন এই পাশ থেকে গেলে। আর যদি এই পাশ থেকে যান, তাহলে আপনি চন্দ্রনাথ মন্দিরে সোজা চলে যাবেন। আমরা টায়ার্ড হয়ে গেছি গা, তিন ব্যাগের একবার সবাই একটু রেস্ট নিতেছি। উপরে আরও অনেক জায়গা বাকি আছে, তো আমাদের সাথেই থাকুন। হ্যালো গাইস, আমরা এখন পাহাড়ের চূড়ার রাস্তায় আছি। তো অনেক 20 মিনিটের আধা ঘন্টা বেশি হবে, আধা ঘন্টা বেশি সময় যাবো আমরা উপরে ট্রেকিং করতেছি। সামনে আর বেশি নাই, এটা আমরা এখন চূড়ার মুখে আছি আর কি। সামনে মন্দির, এই চূড়ার শেষে ওই মন্দিরটা চন্দ্রনাথ মন্দির। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, তো অনেক জায়গায় আমাদের রেস্ট নিতে হয়েছে। দীর্ঘ পথ, যাতায়াতের সময় বিভিন্ন জায়গায় যাত্রা বিরতি দিয়েছিলাম। নিচে দেখলে বুঝতে পারবেন অনেক নিচে অনেক খাড়া, সবাই একটু সতর্কতার সহিত উপরে উঠবেন। আর কুয়াশা না, চারপাশে মেঘ। আমরা যে চারপাশে আমাদের দেখা যেতেছে না, মেঘের কারণে দেখা যেতেছে না, এগুলো সব মেঘ। হ্যালো গাইস, আমরা এখন মন্দিরের কাছে আইসা পড়ছি। ওই যে উপরে দেখা যেতেছে যে ভবনটা, এটা হলো গিয়া চন্দ্রনাথ মন্দির। আমরা এখন মন্দিরের কাছে আসি। আমার পিছনে আমার সাথীরা আছে, নিচে ভাইয়া এবং আপুরা আছে। অবশেষে আমরা উঠা পড়ছি। যে আমার পিছনে দেখেন, এখন যদিও দেখা যেতেছে না, নিচে একেবারে পুরো এরিয়াটা, সীতাকুণ্ড এরিয়াটা পুরোটা দেখা যায় এখান থেকে। এখান থেকে আর কি অনেক ভালো। এই যে একটা গাছ আছে এখানে, এর আগে আমরা এসে ছবি তুলছিলাম,
এইখান থেকে এই পাশে একটা ভিউ আছে, এটা দেখা যায়। যদিও আমাদের এই কুয়াশা, সরি বারবার কুয়াশা বলি, দেখতে কুয়াশার মতো লাগলেও এটা কিন্তু মেঘ, মেঘের কারণে আমরা ভিউটা দেখতে পারতেছি না। কারণ সকাল ভোর থেকে অনেক বৃষ্টি পড়তেছিল, এই বৃষ্টির ভিতরেই আমরা আসছি। কারণ গতকালকে আমরা 4টা জায়গা আমরা ভ্রমণ করছিলাম, তো আজকে টার্গেট আছে 3টা করার, দেখি কয়টা করতে পারি। এরপরে আমাদের ঢাকা ব্যাক করতে হবে, তো এই কারণে আমরা সময় নষ্ট না করে সকালবেলা উঠা আয়সা পড়ছি বৃষ্টির ভিতরেই। আর এই বৃষ্টির ভিতরে আসার কারণে আমরা এই মেঘের কারণে এই ভিউটা দেখতে পারতেছি না। একটু অপেক্ষা করে দেখি যে রোদ আসে নাকি, যদি রোদ আসে তাহলে আমরা নিচের ভিউটা দেখতে পারবো। নিচের ভিউটা অসাধারণ সুন্দর, এর আগে যখন আমরা আসছিলাম তখন দেখছিলাম, তো নিচের ভিউটা হয়তো বা আজকে মিস হইতে পারে যদি সূর্য না উঠে। তাহলে এখন দেখা যাক দেখতে পারি কিনা। ওই যে দূরে, প্রচন্ড দূরে, আইবো আইবো, আবার আইবো, সমস্যা নাই, যেহেতু একবার আইছে থাকলাম এনে কতক্ষণ। সূর্যের আলো পড়লে আরো জোশ লাগে, প্রচুর অপার্থিব একটা জিনিস। আমরা এখন ব্যাক করছি চন্দ্রনাথ পাহাড় থেকে। অনিন্দ সুন্দর এই ঝর্ণা, ঝর্ণা তো না, অনিন্দ সুন্দর এই পাহাড়। এখান থেকে আমরা মেঘের ভিউ সবকিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। একই সাথে বৃষ্টি পড়ছে, যাওয়ার সময় বৃষ্টি পড়ল। একটা বড় দলের সাথে আমরা যাচ্ছি, আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে এখান থেকে সহস্রধারা ওয়াটার ড্যাম। হয়তো নামতে 30 মিনিট লাগতে পারে নাকি? এই গাইডম্যান, 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 এই যে কয় মিনিট লাগবে নামতে? 20-30 মিনিটের মধ্যে আমরা ইনশাল্লাহ আবার নিচে চলে যাব।